প্রথমত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে স্বল্প সময়ের নোটিশে আপনারা প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করছেন। This is AGTLIVE 24/7. You are watching AGTLIVE 24/7. আজকের এই প্রেস কনফারেন্স মূলত একটাই আমাদের বিষয়ের উপরে ডাকা হয়েছে, যেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের স্বাধীনতার যে 75th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স উপলক্ষে বিভিন্ন কর্মসূচি যে আজাদি কা অমৃত মহোৎসবের আকারে নেওয়া হয়েছে, সেটা দীর্ঘ 1 বছরের উপর থেকে কর্মসূচিগুলি চলছে, আমরা হাতে নিয়েছি বিভিন্ন কর্মসূচি, সেগুলি হাতে নেওয়া হয়েছে এবং করা হয়েছে। তো এই আজাদি কা অমৃত মহোৎসবের একটা অঙ্গ হিসাবে এই বছর হর ঘর তিরঙ্গা একটা স্পেশাল ক্যাম্পেইন, সেটা এইবার সেটা লঞ্চ হবে। তো এটার জন্যই আজকে মূলত এই প্রেস ব্রিফিং। তো কি এই ক্যাম্পেইন যেটা হর ঘর তিরঙ্গা, সেটা আমরা এই আজাদি কা অমৃত মহোৎসবের আন্ডারে করতে যাচ্ছি, সেটা হচ্ছে 13th August থেকে 15th August পর্যন্ত এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেগুলি আছে সেগুলিতে আমরা পতাকা উত্তোলন করব, সেখানে সেই ফ্ল্যাগ থাকবে এই 13th August থেকে 15th August পর্যন্ত। তাছাড়া আমরা এই যে হর ঘর তিরঙ্গা একটা স্পেশাল ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের যে পশ্চিম ত্রিপুরা জেলার সবাইকে আমরা অনুরোধ করব যে ওনারাও যাতে একটা স্পেশাল ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনের মাধ্যমে ওনারা প্রতি ঘরে হর ঘর তিরঙ্গা, আমরা যদি বাংলাতে বলি মানে প্রতি ঘরে করে যে ভারতবর্ষের যে জাতীয় পতাকা সেটা উত্তোলন করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে। আর এই যে কর্মসূচি, যেটা একটা আমরা আমাদের ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্সের একটা ইম্পর্টেন্ট একটা যে সেলিব্রেশন, যে 75 বছর স্বাধীনতা অর্জন করে আমাদের হয়ে গেছে, এই 75 বছরের যে সেলিব্রেশন উপলক্ষে এই যে কর্মসূচি, সেটাকে সার্বিকভাবে এই জেলায় সফল করার জন্য আমি অনুরোধ করছি। আর আপনাদেরকেও এটা রিকোয়েস্ট করবো যে এটা আপনাদের মাধ্যমে যাতে সবার কাছে এই বার্তা পৌঁছায়, যাতে আমরা এই যে হর ঘর তিরঙ্গা যে ক্যাম্পেইন, সেটা যাতে আমরা আমাদের এই ডিস্ট্রিক্টে খুব ভালোভাবে সেটা আমরা আপনাদের সবার সহযোগিতায় সবার সাপোর্টে আমরা যাতে সেটা খুব ভালোভাবে করতে পারি। তো এটা করতে গেলে আমরা দেখি যে যেটা আমরা প্ল্যানিং স্টেজে আমরা যেটা দেখতে পারি যে যে ধরনের আমাদের এখানে যে টোটাল হাউস হোল্ড যতটা আছে, আমাদের আমরা যদি চাই যে প্রত্যেক বাড়ি বাড়ি যাতে ফ্ল্যাগ হোস্টিং হয় বা প্রত্যেক প্রতিষ্ঠানে ফ্ল্যাগ হোস্টিং, তার জন্য যে প্রিপারেটরি মিটিং করা সেই আমরা মিটিং সেটা আমরা করেছি। তো সর্বপ্রথমে আমাদের স্টেটের অনারেবল সিএম স্যার এটা নিয়ে উনিও রিভিউ করেছেন, আমাদের চিফ সেক্রেটারি স্যার এই ক্যাম্পেইনের যে বিভিন্ন প্রিপারেটরি দিক থেকে রিভিউ পর্যন্ত স্যার মনিটরিং করছেন। আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমরা বিভিন্ন মিটিং করেছি, প্রথমে আমরা মিটিং করেছি সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে, যারা এই অনুষ্ঠানে সবাই সব ডিপার্টমেন্ট তো পার্টিসিপেট, গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট তো ফ্ল্যাগ হোস্টিং হবেই, তাছাড়া প্রত্যেক যারা গভর্নমেন্ট এমপ্লয়ি ওনাদেরকেও আমরা আপিল করেছি যে ওনারাও যাতে নিজ নিজ বাড়িতে ওনারাও যাতে ফ্ল্যাগ হোস্টিং করেন। তারপর আমরা আরো মিটিং করেছি যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এনজিও, ক্লাব ফোরামের সাথে, যাতে বিভিন্ন ধরনের যে এনজিও বা যে বেসরকারি প্রতিষ্ঠান, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ওনাদেরকেও রিকোয়েস্ট করা হয়েছে যাতে ওনারাও এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করেন। আর ওনারা এশিওর করেছেন, অ্যাসুরেন্স দিয়েছেন যে ওনারাও ওনাদের যত মেম্বার আছে ওনাদের সবাইকেই রিকোয়েস্ট করবে একটা মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়েও এই স্পেশাল ক্যাম্পেইন নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে যে স্পেশাল কাউন্সিল মিটিং এর জন্যই ডাকা হয়েছিল যাতে আমরা আগরতলা শহরে এটা যথাযোগ্য মর্যাদায় আমরা এটা পালন করতে পারি। তো সেই কারণে বিভিন্ন ধাপে ধাপে মিটিং হয়েছে, এখন বিভিন্ন ব্লকগুলিতে
এক ধাপে মিটিং হয়ে গেছে, বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে গ্রাম সভা অনুষ্ঠিত করা হবে, যাতে এই সমস্ত বিষয়ে যে এই ক্যাম্পেইনের যে ইম্পর্টেন্স সেটা নিয়ে যাতে আলোচনা করা হয়, আর ফ্ল্যাগের অ্যাভেলেবিলিটি এনশিওর করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে ফ্ল্যাগ যাতে আমরা এনশিওর করি অ্যাভেলেবেল থাকে, তো প্রতি যে গ্রাম পঞ্চায়েতে বা বিসি অফিসে বা রেশন শপের মাধ্যমে আর আরবান লোকাল বডি যেমন এএমসি বা বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের ক্ষেত্রে ওইখানে কনসার্ন এএমসির ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ড অফিস থেকেও কেউ চাইলে সেটা সংগ্রহ করতে পারেন। তো যেটা একটা মিনিমাম কস্ট আছে সেই ফি সেটা পেমেন্ট করে যে কেউ এটা সংগ্রহ করতে পারেন। আর